গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে আমি চলে এসেছি কল্যাণী রোডে। অ্যাকচুয়ালি আজকে আমার শুট ডে আছে, আমি যাব ব্যারাকপুর, দেন আমি কল্যাণী রোড দিয়ে যাওয়াটাই মানে একটু সুবিধে হবে বলে এখান দিয়ে যাচ্ছি। তো যাই হোক, ফুল ক্লিপটা আমি নেব না, রোডে এসে গাড়ি চালানোটা সেফ নয় তার জন্য। তো চলো আজকে আমি ভিডিওটার মধ্যে সবই দেখাবো, কত মেকআপ কী কী করেছি না করেছি সবটাই দেখাবো তোমাদের সাথে। তো পুরোটা দেখো, এর মধ্যে তোমাদের মেকআপ টিপস বগেরা সব আছে। এখানে আমি স্টুডিওতেও চলে এসেছি, এসে দেখলাম কেউ আসেনি, তার মধ্যে আমি আমার সমস্ত জিনিসপত্রগুলো বার করে সাজাচ্ছিলাম। তারপর একটা দিদি ভাই আসলো, দেখলাম ও ওর জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, আমি আরও একটু কথা বললাম, দেন সব মেকআপ প্রোডাক্টগুলো এখানে গুছিয়ে তারপরে দেখলাম আমার মডেল মেঘাও চলে এসেছে। তো আমার আজকের মডেল হচ্ছে মেঘা, মেঘা অধিকারী, তোমরা ওকে মোটামুটি সবাই চেনো, আর আমার ওর সাথে শ্যুট করার অনেক দিনের ইচ্ছা। তো যাই হোক, আজকের সময় হলো। তো সবার ফার্স্টে আমি এখানে ফেসটা ক্লিন করে নিয়েছিলাম, আর এখানে একটা আরবান ডিকের কুইক ফিক্সার দিয়ে ফেসটা হাইড্রেটিং করে নিয়েছিলাম। দেন আমি এখানে মানে পন্সের একটা জেল বেস ময়েশ্চারাইজার দিয়েছিলাম, তারপরে আমি এখানে এমব্রয়েলিসের ময়েশ্চারাইজার লাগিয়েছি। আর তোমরা জানো এমব্রয়েলিসের ময়েশ্চারাইজারটা কতটা ভালো, তো তোমরা পার্সোনাল ইউজের জন্যও এমব্রয়েলিস নিতে পারো। আর যারা ভাবছো এমব্রয়েলিসটা একটু হাই এন্ড ব্র্যান্ড হয়ে যাচ্ছে, তারা সিটাফিলও ইউজ করতে পারো। আর তারপরে তো আছেই অনেক রকম ময়েশ্চারাইজার, যেটা নর্মাল জেল বেস অয়েল বেস সব কিছুই তোমরা পাচ্ছ। তো যাই হোক, এখানে আমি একটা আই মেকআপ করছি নিউডের ওপরে, ঠিক আছে। আর আমার এখানে আইব্রোটা কারেকশন করা হয়ে গিয়েছিলো। তো দেখো আমার আই লুক কমপ্লিট, পুরোটা দেখালাম না। তো এখানে আমি জাস্ট গোল্ডের প্রাইমার লাগিয়েছি, আর হচ্ছে ডার্মা আর সোফরেলটা মিক্স ম্যাচ করে আমি ওর ফেসটা পুরো কারেকশন করে নিয়েছিলাম যেখানে যেখানে দরকার। তারপরে আমি একটা অ্যাজ এ বেস ডার্মার একটা ফাউন্ডেশান লাগিয়ে তার ওপরে আমি লিকুইড ফাউন্ডেশান লাগাবো। তো যাই হোক, লিকুইড ফাউন্ডেশান আমি লাগিয়েছিলাম ফরএভার 52 অ্যান্ড জাস্ট গোল্ডের। তো তারপরে আমি এখানে সোফরেলের প্যালেট থেকেই নোস আর চিকটা মানে কন্ট্রোল করে নিয়েছিলাম। দেন আমি এখানে হাইলাইটিং কনসিলার লাগিয়ে দিয়েছি ওর হাইলাইটার জোনগুলোতে। তারপরে আমি এখানে লাগিয়েছিলাম ডিলাইন্সের প্যালেট থেকে ব্লাশার, তারপরে লরা মার্শিয়ার পাউডার দিয়ে ওর ফুল ফেসটাকে বেক করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে আইলাইনার লাগিয়ে নিয়েছিলাম, সরু করে আইলাইনার করে নিচ্ছে একদম। আইলাইনার করার পরে আমি এখানে পাউডার ব্লাশার দিয়ে ব্লাশ আইম্যাজিকের ব্লাশার দিয়ে কমপ্লিট করে নিয়ে এখানে আমার শুভ কলকা করে দিচ্ছিল, আর শুভ আমি চোখের সামনে দাঁড়িয়ে থাকলে ওর হাত কাঁপবে, তাই জন্য আমি চলে গেছিলাম। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার হেয়ার স্টার্ট করে দিয়েছিলাম করতে, এখানে ক্রাউন সেকশনে যে পফটা হয় সেটা হয়ে গেছিলো, আর এই যে এখানে সেকশনে ক্লিপ লাগিয়েছিলাম আমি সেকশনিংয়ের জন্য। তো আমার হেয়ারও কমপ্লিট, এখানে ড্রেস পরিয়ে নিয়েছিলাম, তারপরে জুয়েলারিগুলো আস্তে আস্তে দাদা আর আমি মিলে পরাচ্ছি। তারপরে এবার লাগাবো ফ্লাওয়ারটা লাগাবো ভেবেছিলাম, আর এই ফ্লাওয়ারগুলো সকালে অনেক কষ্ট করে আমি খুঁজে পেয়েছি। তো যাই হোক, অত সকালে ফ্লাওয়ার পেতামও না কিন্তু পেয়েছি, তাই আমার ভাগ্য ভালো। যাই হোক, তো এটা হলো আমার আজকের ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে মেঘাকে কেমন লাগছে, আর এই ভয়েসটা আমি দিচ্ছি, আমার শরীরটা ভালো নেই তাও ভয়েসটা দিলাম, ভয়েসটা একদম বাজে আসলেও তোমরা কিন্তু অবশ্যই জানিও মেকআপটা কেমন হয়েছে আর মেঘাকে কেমন লাগছে। অনেক দিন বাদেও শ্যুট করেছি। তো যাই হোক, এটা হচ্ছে মেঘার ফাইনাল লুক, আমার তো খুবই ভালো লেগেছে মেঘাকে। তো যাই হোক, আমার এখানে মেকআপটা ফুললি কমপ্লিট হয়ে গেল, এটা হলো আজকের ফাইনাল লুক। তো তোমরা সবাই কিন্তু কমেন্টে আমাকে জানাবে কেমন লাগলো, আর যারা যারা আমার কাছে মেকআপ শিখতে চাইছো তারা তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো সময় তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো ফুল, আর কী কী কোথায় কোথায় যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, শেখার কোনো শেষ থাকে না। তো
আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে আবার কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবে অবশ্যই করে দিও। তো তোমাদের সাপোর্ট থাকলে আরও অনেক অনেক ভিডিও আমি তৈরি করতে পারবো বা অনেক ভালো ভালো শ্যুট আমি করতে পারবো। তোমাদের জন্য আরও নতুন কোনো লুক নিয়ে চলে আসবো আর অনেক সাথে থাকবে অনেক মেকআপ টিপস। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাবাই, সবাই ভালো থেকো। আর সামনেই পুজো চলে এসছে, নিজেদের যত্ন নাও আর পুজোর চারটে দিন নিজেকে নতুন নতুন লুকে রেডি করে নাও। আমি আজকে মেকআপের মধ্যে কিন্তু অনেক টিপস শেয়ার করেছি যেগুলো তোমাদের খুব ভালো কাজ করবে, অবশ্যই সেগুলো ইউজ করতে পারো।